দিন চারেক পরেই এসএসসি পরীক্ষায় বসবে লাখো শিক্ষার্থী। পড়ার টেবিলে এখন ব্যস্ত সময় কাটছে তাদের। তবে লক্ষ্মীপুরের 12 জন পরীক্ষার্থীর দুশ্চিন্তা, শেষ পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে কিনা, কারণ তাদের প্রবেশপত্রে বদলে গেছে বিভাগ আর বিষয়ের নাম। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে কর্তৃপক্ষের কাছ থেকে। প্রবেশপত্র হাতে পেয়ে পরীক্ষার প্রস্তুতিতে আরো মনোযোগ দেওয়ার বদলে অনিশ্চয়তায় পড়েছে লক্ষ্মীপুরের এই এসএসসি পরীক্ষার্থীরা। সদর উপজেলার দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়ের 154 পরীক্ষার্থীদের মধ্যে 12 জনের প্রবেশপত্রে মিলেছে বড় ধরনের ভুল। কারো বদলে গেছে বিভাগ, কারো আবার চতুর্থ বিষয়। আমি 2 বছর পর্যন্ত আসতে পারি, আমার আয়ত্তটা ভালোই হয়েছে, খারাপ না মোটামুটি। এখন আমি প্রবেশপত্র নিতে আমি সে দেখি যে আমার গ্রুপ কমার্স। একদিন আগে আমি অ্যাডমিটটা দিয়েছি, সেখানে দেখি আমার হঠাৎ করে আমার অপশনাল সাবজেক্টটি অর্থাৎ কম্পিউটার জায়গায় কৃষি হয়ে গেছে। আর যেহেতু কৃষি আমি পড়ালেখাই করিনি, এখন আমি মাত্র 2 একদিনের মধ্যে আমি কৃষি পড়ালেখা করি, কি আর পাবো? ফলে এটা পরিবর্তন না করলে তো ছেলের পড়ালেখাতে সমস্যা হয়ে যাবে, বা সে পড়ালেখা এই কম্পিউটার পড়ছে, এখন কৃষি শিক্ষাতে পরীক্ষা দিলে তো সে পাশ করতে পারবে না। সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। হ্যাঁ, বড়ের সাথে যোগাযোগ করতেছি, আসানোর এখনো কোনো কিছু পাইনি, তবে আমরা 30 তারিখের মধ্যেই এটা সমাধান পাবো এই আশা রাখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানিয়েছেন, শিক্ষার্থীদের সমস্যার সমাধানে এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে আমার দপ্তরে তলব করেছিলাম, তারা বিষয়টি স্বীকার করেছেন এবং আমাকে কথা দিয়েছেন আগামী রবিবারের মধ্যেই তারা বিষয়টি সমাধান করবে। প্রবেশপত্রের এই ভুল সংশোধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।